আসসালামু আলাইকুম আমি সুমায়ানিপা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো চিংড়ি মাছ ভর্তা এখানে আমি কয়েক রকমেরই ভর্তা করেছি আর এই ভর্তাগুলোর রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে তাই শুধু আমি চিংড়ি মাছ ভর্তা দেখাবো এখানে আমি নিয়েছি কিছু চিংড়ি মাছ পরিষ্কার করে এই চিংড়ি মাছের এই এইখানটায় কিন্তু একটা রগের মতো আছে সেটা আমি ফেলে নিয়েছি আর এর মাথাগুলো আমি রেখে দিয়েছি ভর্তা করার জন্য এবারে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে সেটি পরিমাণ মতো তৈলে ভেজে নেব এবং আপনাদের পছন্দ অনুযায়ী মরিচ দেবেন আমি এখানে চার পাঁচটি মরিচ দিলাম এবং স্বাদ অনুযায়ী লবণ লবণের পরিমাণটা বলবো না কারণ এক একজনের স্বাদ এক এক রকম দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো পেঁয়াজটি আমি বেস্তা করব না এটি একটু নরম হয়ে আসলেই এর সাথে মিশিয়ে দেব সেই পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ ও তার মাথা এটিকে একটু নেড়ে চেড়ে আমি ভেজে নেব এবং চার পাঁচ মিনিটের জন্য ঢেকে সিদ্ধ করে নেব চিংড়ি মাছ সিদ্ধ হতে বেশি সময় নেয় না পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে এটি সিদ্ধ হয়ে যায় আর যেহেতু আমি চিংড়ি মাছ ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন আমি এর মধ্যে দুই রসুন ও দুটি টালা মরিচ দিয়ে দেবো এবং এটিকে ঠান্ডা করে আমি এই প্যাকেটে তিনটি উপকরণ থাকে তিনটি উপকরণ একসাথে মিশিয়ে চিংড়ি ভর্তা হয়ে যায় কিন্তু আমি এর থেকে ওয়ান ফোর কাপ করে নেব এখানে চিংড়ি মাছ পেঁয়াজ ও রসুন বেরেস্তা করা আছে এখানে আমি এক কাপের চার ভাগের এক ভাগ করে এই তিনটি উপকরণ নেব আর সেই সাথে আমার রান্না করে যে রেখেছিলাম চিংড়ি মাছ সেটা ঠান্ডা করে এর সাথে একসাথ মিশিয়ে আমি ব্ল্যান্ড করব। আপনারা শিল্পাটায় বেটে নিতে পারেন তাতেও এভাবেই হবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন কমেন্ট করুন এবং আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করুন আর হ্যাঁ আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন আল্লাহ হাফেজ